ওয়েল, স্টার্ট করছি। হেডিং দাও রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন। আচ্ছা দেখো, আমি যদি পুরো কাইনেমেটিক্সটাকে ডিভাইড করি, কাইনেমেটিক্স এর আন্ডারে 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন আর রিলেটিভ মোশন। কি বললাম বলো? 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন আর রিলেটিভ মোশন। ঠিক এই কটা জিনিস আছে। এদের মধ্যে এক্সাম ওয়াইজ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটিভ মোশন। তো এই মাসে আমরা টোটাল 4টে ক্লাস পাবো। এই 4টে ক্লাসে আমরা রিলেটিভ মোশনটা এই মাসে শেষ করব। 4টে ক্লাস এনাফ। দেখো রিলেটিভ মোশন সব থেকে কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কম্পিটিটিভ এক্সামে যদি কোয়েশ্চেন আসে তাহলে রিলেটিভ মোশন থেকে কোয়েশ্চেন আসবে। যদি কম্পিটিটিভ এক্সাম থেকে কোয়েশ্চেন আসে কাইনেমেটিক্স থেকে, তাহলে সেটা রিলেটিভ মোশনই হয়, রাইট? এবার রিলেটিভ মোশনের কনসেপ্টটা আমাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে। রিলেটিভ মোশনের কনসেপ্টটা না আমাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে স্টার্ট করছি। হ্যালো, স্টার্ট করছি। দেখো সবার প্রথমে আমি যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো সেটার নাম হচ্ছে রেফারেন্স ফ্রেম। কি বললাম? রেফারেন্স ফ্রেম। এবার দেখো এই রেফারেন্স ফ্রেম ফর দ্য টাইম বিং আমরা ধরে নেব যে কোনো একটা অবজারভার, সেই অবজারভার যে প্ল্যাটফর্ম থেকে অবজার্ভ করছে। কি বললাম? কোনো একটা অবজারভার যে প্ল্যাটফর্ম থেকে অবজার্ভ করছে, কোনো একটা অবজারভার যে প্ল্যাটফর্ম থেকে অবজার্ভ করছে। দেখো সেটাই হচ্ছে রেফারেন্স ফ্রেম। ঠিক, আচ্ছা এবার আমি ডায়াগ্রাম ড্র করছি। দেখো এই একটা রোড, এইখানে একটা হুলো দাঁড়িয়ে আছে, এইখানে একটা লাইট পোস্ট পি, ঠিক এইখানে একটা বাঁদর ঝুলছে, কারেক্ট? হ্যালো, রাইট? আচ্ছা আর একজন দৌড়াচ্ছে, রাইট? আর একটা বার্ড এই ডিরেকশনে মুভ করছে। আমি পুরো সিনারিওটা বোঝাতে পেরেছি। দেখো এটা একটা প্র্যাকটিক্যাল সিনারিও, একটা ইভেন্ট হচ্ছে ফিজিক্যালি। আমি এর নাম দিয়েছি এম, এর নাম দিয়েছি গ্রাউন্ড, গ্রাউন্ডে যেহেতু আছে এর নাম ম্যান, আর এই মাংকিটার নাম দিয়েছি এম আর এম, কনফিউজ হয়ে যাবে বলে আমি পি পি বলছি, আর এটা বার্ড, রাইট? এ সামনের দিকে 6 মিটার/সেকেন্ডে মুভ করছে, কারেক্ট? বারটা 37 ডিগ্রি করে এই ডিরেকশনে, বারটা 37 ডিগ্রি করে এই ডিরেকশনে 10 মিটার/সেকেন্ডে মুভ করছে। এটা একটা ফিজিক্যাল ইভেন্ট, সেটা আমরা কি ইয়ে করছি। এবার দেখো এই ফিজিক্যাল ইভেন্টটা কে কে অবজার্ভ করছে? দেখো এই গ্রাউন্ডে যে বসে আছে সে অবজার্ভ করছে বাকি 3 জনকে, তাই তো? এই যে জি। এবার বলো এই বারটাও তো অবজার্ভ করতে পারে যে বাকি 3 জনকে, তাই না? পারে না? ম্যানটাও তো অবজার্ভ করতে পারে বাকি 3 জনকে, বাঁদরটাও তো অবজার্ভ করতে পারে বাকি 3 জনকে, পারে কি পারে না? পারে। তো তার মানে ভেবে দেখো গ্রাউন্ড যদি জি অবজার্ভ করে তাহলে ও রেফারেন্স ফ্রেম, ওই রেফারেন্স ফ্রেম থেকে ও মোশনের জন্য যে ইকুয়েশন লিখবে সেই ইকুয়েশনগুলো ও ওর মতো করে লিখবে, রাইট? সিমিলারলি বাঁদরটা কি করবে? অবজার্ভ করবে করে ও ওর মতো করে ওর ইকুয়েশনগুলো লিখবে। আমি কি বোঝাতে পারছি? ওকে, আচ্ছা সিমিলারলি এই যে ম্যানটা ওর মতো করে অবজার্ভ করে ইকুয়েশনগুলো লিখবে, and same thing is for bird as well, ঠিক? আচ্ছা তাহলে ভেবে দেখো এখানে যে অবজার্ভ করবে সেই রেফারেন্স ফ্রেম, সেই প্ল্যাটফর্ম, রাইট? আচ্ছা এবার দেখো মন দিয়ে দেখো, আমি প্রথমে এটা বলছি, ফার্স্ট অবজারভার দ্যাট, আচ্ছা ওবিএসলি কি অবজারভার জি। বলতো অবজারভার যদি জি হয় তাহলে ও এই ম্যানটাকে কত ভেলোসিটিতে যেতে দেখবে? ভি ম্যান, বলো ভি ম্যান, 6i ক্যাপ, রাইট? আচ্ছা এবার দেখো বারটা এদিকে 37 ডিগ্রিতে যাচ্ছে, এটাকে যদি আমি ডিভাইড করে দিই, এইদিকে 8 এইদিকে 6, ঠিক? হ্যাঁ, ওকে। এবার বলো তো বার্ডের ভেলোসিটিও কত দেখবে? ভেলোসিটি অফ বার্ড 8i ক্যাপ প্লাস 6j ক্যাপ। আচ্ছা বলো তো ভেলোসিটি অফ পি মানে বাঁদরটা কত দেখবে? 0, কত মুভি করছে না, তাই না? হ্যাঁ, এই তোমরা এই তিনটা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে। এবার শোনো, এবার অবজারভার মাঙ্কি, অবজারভার পি, এবং সে ম্যানকে দেখছে, তাহলে ম্যানকে ও 6i ক্যাপে যেতে দেখবে। দেখো এই 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 মাঙ্কিটা, এই মাঙ্কিটা এই ম্যানটাকে সামনের দিকে 6i ক্যাপে যেতে দেখবে, কারেক্ট? আচ্ছা এইবার ইম্পর্টেন্ট থার্ড, অবজারভার ম্যান ও মাঙ্কিটাকে দেখছে। আচ্ছা এইখানে আমি ভালো করে বোঝাতে চাই, এখন কে অবজারভার? ম্যান। ম্যান কি মুভ করছে? হচ্ছে। তাহলে যে অবজারভার সে মুভিং, am I right? আর যাকে দেখছে সে কি মুভিং? মুভিং না। এবারে যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যদি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকো বা তুমি ট্রেনের মধ্যে রয়েছো, ট্রেন, এবারে প্ল্যাটফর্মে তোমার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, ট্রেনটা যদি ছেড়ে দেয় তাহলে কে মুভিং? তুমি না তোমার বন্ধু? তুমি মুভিং, তুমি ট্রেনের মধ্যে রয়েছো। এবার একটা জিনিস ভাবো তো, ট্রেনের মধ্যে থেকে তোমার বন্ধুটাকে দেখলে মনে হয় না সে পেছন দিকে সরে যাচ্ছে কি, তাই না? কি সে পেছন থেকে সরে যাচ্ছে মনে হয় না? তাহলে এবার বলো তো যদি অবজারভার ম্যান হয় ও মাঙ্কিটাকে পেছন দিকে সরে যেতে দেখবে? তাহলে বলো তো মাঙ্কিটাকে কত কত ভেলোসিটিতে পেছন দিকে সরে যেতে দেখবে? -6i ক্যাপ, কারেক্ট? আচ্ছা এবার একটা কথা বলো, এই ব্যাপারটা এরকম না, এই ম্যানটা দাঁড়িয়ে আছে আর এই মাঙ্কিটা এইদিকে 6i ক্যাপে যাচ্ছে, দেখো। হ্যাঁ দেখো তুমি, আচ্ছা বলো তো এই সিনারিওতেও যদি অবজারভার ম্যান হয় ও মাঙ্কিকে কত লিখবে? -6i। কে কে বুঝতে পেরেছো? এই সিনারিওটাতেও যা লিখবে, আবার ও যখন সামনের দিকে দৌড়ে যাচ্ছে আর মাঙ্কিটাকে, এই সিনারিওতে কি ও একই জিনিস লিখবে? বলো, হ্যালো, এই যে, তোমরা কি সবাই এটা বুঝতে পারলে? দেখো দুটোতেই ও এই জিনিসটা লিখেছে না, -6i। তার মানে ভেবে দেখো অ্যাকচুয়ালি ম্যানটা মুভ করছে, করছে এই অ্যাকচুয়ালি, তাই না? কিন্তু আমি যখন এই ডায়াগ্রামটা ড্র করেছি তখন ম্যানটা মুভ করছে না। তাহলে যে অবজারভার সে নিজেকে কি মনে করে বলো তো? নিজেকে, এর ভেলোসিটি কত এই মুহূর্তে মানে এই সিনারিওতে? তার মানে অবজারভার নিজেকে কি মনে করে? স্ট্যাটিক মনে করে না? এবং ও মনে করে ও ছাড়া বাকি সবাই মুভ করছে, am I right? সেটাই তো হয়, তাই না? তার মানে এই এখনো পর্যন্ত আমরা যে কনসেপ্ট গুলো ডিসকাস করলাম সেখান থেকে আমি এই জিনিসটা বলতে পারি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। অবজারভার অ্যাজিউমস itself to be stationary, বলো, or at rest. আচ্ছা অ্যাকচুয়ালি কি অবজারভার, অ্যাকচুয়ালি কি অবজারভার মুভ করছে কি করছে না? করছে, কিন্তু ও নিজেকে কি মনে করছে বলো? at rest, at rest, ঠিক। এক মিনিট, Observer assumes itself to be stationary at rest. যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আছে? হ্যালো, আছে? আচ্ছা, তার মানে ভেবে দেখো আমাদের কোনো ইকুয়েশনে কোনো মানে কোনো অবজারভার যখন অবজার্ভ করবে, সে মুভ করুক না করুক, সে নিজেকে কি মনে করবে? স্ট্যাটিক মনে করবে। সে নিজেকে স্ট্যাটিক মনে করে বাকি সবাইকে দেখবে। am I right? বলো। আচ্ছা, তাহলে এইখান থেকে এখনো পর্যন্ত আমি এইটা অবজার্ভ করেছি, ঠিক? আচ্ছা, এবার আমি একটা ইকুয়েশন লিখব। সেই ইকুয়েশনটা লিখিয়ে দেওয়ার পরে আমি বোঝাবো। দেখো ইকুয়েশনটা লিখছি, দেখো VAB ইকুয়াল টু VA মাইনাস VB। ধরো এরকম আমি একটা ইকুয়েশন লিখেছি। কি লিখেছি বলো? এরকম আমি একটা ইকুয়েশন লিখেছি। কি লিখেছি বলো? ভেলোসিটি অফ VAB ইকুয়াল টু VA মাইনাস VB। দেখো এইটা মানে হচ্ছে ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B। তার মানে বলো তো এইখানে অবজেক্ট কে আর অবজারভার কে? B হচ্ছে অবজারভার আর A হচ্ছে অবজেক্ট। আমি কি বোঝাতে পারছি একটু একটু? বলো। হ্যাঁ, ওকে। আচ্ছা, A হচ্ছে অবজারভার, A হচ্ছে B। মানে তার মানে কি, যদি আমি বলি ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B, তাহলে আমি কি লিখবো? ভেলোসিটি অফ A মাইনাস ভেলোসিটি অফ B। তার মানে বেসিক্যালি দেখো, তার মানে বলো তো এই যে B, A মুভ করছে কি করছে না? করছে না। না 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 না, অ্যাকচুয়ালি B মুভ করছে। মানে তার মানে কি B মুভ করতেও পারে আবার নাও করতে পারে। কারেক্ট? মুভিং অর নট, করতেও পারে নাও করতে পারে। আমি কি বুঝতে পারছি? হ্যালো, রাইট। এবার থেকে আমাদের এইটুকু যে ফর্মুলা লিখেছি, এইটাই আমার রিলেটিভ ভেলোসিটির একটাই বেসিক ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে সবকিছু হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই। এইখানে বলো তো আমি VAB যেটা লিখেছি, এটাকে কি বলেছি? ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B, তাই বলেছি না? যেটার মানে হচ্ছে ভেলোসিটি অফ A মাইনাস ভেলোসিটি অফ B। এবার বলো তো এই ভেলোসিটি গুলো স্কেলার না ভেক্টর? ভেক্টর। যদি এটা ভেক্টর হয় তাহলে বলো তো এটা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল, কোনটাতে ভ্যালিড? বলো। 2D। তিনটেতেই ভ্যালিড দিয়া, তিনটেতেই ভ্যালিড। হ্যাঁ, ওকে। আচ্ছা, আরে বাবা 5i কত ডাইমেনশনাল ভেক্টর? 1 ডাইমেনশনাল। আচ্ছা, তিনটেতেই ভ্যালিড, কিন্তু আমাদের সিলেবাসে এই দুটোই আছে। তাহলে বলো তো আমাদের সিলেবাসে রিলেটিভ ভেলোসিটির 1D রিলেটিভ ভেলোসিটি আছে? আছে। 2D রিলেটিভ ভেলোসিটি আছে? আচ্ছা, ঠিক। এই দুটো আমাদের করতে হবে। আজকে আমরা 1D রিলেটিভ ভেলোসিটি শুরু করব, নেক্সট দিন হয়তো 2D রিলেটিভ ভেলোসিটি চলে যাবো। 4টে ক্লাসে আমরা রিলেটিভ ভেলোসিটি শেষ করব। তোমাদের যদি এইটায় আর কোনো ডাউট থাকে যে জিজ্ঞেস করতে পারো। এইটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এইবার এই ফর্মুলাটাকে তোমাদের আমি একটু বোঝাই। সবার প্রথমে এটাই চলে এসো, এটা এটা বলো তো অবজারভার কে? P। আর কাকে অবজার্ভ করছে? M কে। তাহলে আমি লিখতে পারি ভেলোসিটি অফ M উইথ রেসপেক্ট টু P, না? হ্যালো, কি তাই না? হ্যাঁ, তাহলে বলো তো এটা মানে VM মাইনাস VP। এবার বলো তো VM কত? 6i। বলো বলো VP কত? তাহলে এটা 6i আসছে। এটা তুমি ফর্মুলা থেকে পেয়েছো VMP 6i। হ্যাঁ, আর ফিজিক্যালি তুমি এইটা একটু আগে দেখেছিলে না? 6i। হ্যাঁ, দেখেছিলে না? আচ্ছা, এবার এটাই চলে এসো। বলো তো এইটায় অবজারভার কে? ম্যান। আর কাকে অবজার্ভ করছে? তাহলে আমি কি লিখবো? ভেলোসিটি অফ মাঙ্কি উইথ রেসপেক্ট টু P উইথ রেসপেক্ট টু M, তাই না? তার মানে ভেলোসিটি অফ P মাইনাস ভেলোসিটি অফ M। এবার বলো তো ভেলোসিটি অফ P কত? 0। আর ভেলোসিটি অফ M? 6i। তাহলে কি এটা -6i আসছে? এবার তোমরা বলো, এইটা তুমি ফর্মুলা থেকে পেয়েছো, আর ফিজিক্যালি এইটা পেয়েছিলে না, এই যে দুটো মিলে গেছে। তাহলে এই যে ফর্মুলাটা আমরা করেছি, এইটা ক্রিস্টাল ক্লিয়ার, বা এইটা কি বোঝা গেছে? এটা আমি স্টার মেরে রাখছি 3-4টে। এটা কোনো রাত 2টোর বা রাত 3টের ফর্মুলা নয়। ইট ইজ আ ফর্মুলা অ্যাট এনি টাইম, ইউ ক্যান বি আস্কড এনি টাইম, অ্যাট এনি টাইম। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউটস থাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, আচ্ছা, যদি ডাউটস না থাকে তাহলে দেখো, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, অবজারভার আর অবজেক্ট শিখলাম, কি শিখলাম না? তাহলে তোমরা আমাকে এইটা বলো তো, ভিএমবি কি হবে? না মানে এক্সাক্ট ভ্যালু, এই যে ভিএম, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু বার্ড, এই যে এখানে তো আমরা সবকিছু লিখেছি। আর ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু মাংকি কি হবে বলতো? এই দুটো সবাই ক্যালকুলেট করো। সবাই ক্যালকুলেট করো। VMB হবে -8i ক্যাপ -8 j ক্যাপ, সরি মা তারা হয়নি, ভালো করে দেখো, -2i ক্যাপ আর -6 j ক্যাপ, কারেক্ট। আর VBP 8i ক্যাপ +6 j ক্যাপ, রাইট। খুব ইজি জিনিস ছিল। আরে বাবা, একটা থেকে তো আরেকটা বিয়োগই করতে বলেছে, তাই না? হ্যালো, আমি বুঝতে পারছি? বলো 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 বলো। ওকে, আচ্ছা, এবার তোমরা আমাকে বলবে যে দাদা, আমাদের তো 1D মোশন 2D মোশন আমরা জানি, হঠাৎ করে আমি রিলেটিভ মোশন কেন করব? আচ্ছা, এই রিলেটিভ মোশন করার একটা পেছনে বড় কারণ কি জানো? এই রিলেটিভ মোশন দিয়ে সব প্রবলেমগুলো অনেক ইজি হয়ে যায়। আমি বোঝাতে পারলাম? এই রিলেটিভ মোশন দিয়ে সব প্রবলেমগুলো অনেক ইজি হয়ে যায়। কি বললাম? রিলেটিভ মোশন দিয়ে সব প্রবলেমগুলো অনেক ইজি হয়ে যায়। মনে থাকবে? কেন ইজি হয় সেটার জন্যই আমাদের আগামী, আজ থেকে নেক্সট 3টে ক্লাসে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ফর্মুলা একটাই, তোমার সামনে যেটা বক্স করা, যে ফর্মুলাটা তোমার সামনে, যে বক্স করা ফর্মুলাটা, সেটা একটাই। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এবার আমি একটা কথা বলতে চাই। দেখো তো, এইটাকে আমি এইটা লিখতে পারি কিনা, এই যে ওপরেরটাকে, ওপরেরটাকে আমি এইটা লিখতে পারি। দেখো, ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি লিখতে পারি। হ্যাঁ, এবার আমি কি করছি দেখো, এইটার সাথে ভি জি প্লাস করছি আর ভি জি মাইনাস করছি, করতেই পারি। বলো, ভি জি প্লাস করছি বা ভি জি মাইনাস করছি, করতেই পারি, পারি না? এবার দেখো, তুমি এইটাকে একটা ক্লাব করো, এইটা আর এইটা, আর এইটাকে আর একটা ক্লাব করো, তাহলে দেখো তো এইটা আসে কিনা, ভিএ মাইনাস ভিজি। দেখো তো, ভিএ মাইনাস ভিজি প্লাস, সরি মাইনাস ভিবি মাইনাস ভিজি। দেখো তো এটা আসে কিনা। এবার বলো তো, এইটা মানে কি ভিএজি, আর এইটা মানে কি ভিবিজি। তার মানে ভেবে দেখো, আমি ভিএবি কে লিখেছি এইটা। একটা জিনিস লক্ষ্য করো, এই জি স্ট্যান্ডস ফর কি? গ্রাউন্ড, না? তাহলে আমি ডান দিকে যে জিনিসটা লিখেছি, ডান দিকে সেইটার, দেখো ডান দিকে যে জিনিসটা লিখেছি জি জি, ডান দিকে সেইটার, আচ্ছা এইটা মানে কি বলতো? এইটা velocity of a আর পরেরটা মানে তার মানে বলতো এই দুটোরই ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না, তার মানে আমি বলতে পারি এই দুটোরই ভেলোসিটি সেম রেফারেন্স ফ্রেম না, মনে থাকবে? কি মনে থাকবে বলো? আচ্ছা, যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে এইটা আর এইটায় দেখো আমি এই ভিজি ভিজি যোগ করেছিলাম, আমি ভিজি এর জায়গায় তো কোনো আরবিটারি এক্স ও যোগ করতে পারতাম, মানে ভিএক্স ভিএক্স, তাহলে এখানে কি হতো এক্স, মানে জি এর জায়গায় কি হতো জাস্ট এক্স, তার মানে কি সেই এক্স মানে কি সেটাও সেম রেফারেন্স ফ্রেম না, তার মানে আমরা ভিএবি ভিএবি এটাকে লিখি ভিএ মাইনাস ভিবি, ওই ভিএ আর ভিবি দুটোই সেম রেফারেন্স ফ্রেমের আন্ডারে না, মনে থাকবে? তোমাদের চোখের সামনে দেখো যে থিওরিগুলো আমি করিয়েছি, যে কনসেপ্টগুলো বলেছি, সেখান থেকে আমাদের এই তিনটে জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট, এই ইকুয়েশনটা ভিএ বি মানে হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ বি, অবজারভার বি অবজেক্ট এ ফার্স্ট। সেকেন্ড, যে অবজারভার সে নিজেকে কি মনে করে? স্ট্যাটিক মনে করে, ঠিক? আচ্ছা, থার্ড, এই যে ভিএ আর ভিবি এটা সেম রেফারেন্স ফ্রেমের আন্ডারে। আগে বলো এই অবধি তোমাদের ডাউট আছে কিনা? আছে? নেই? এবারে এই বক্স করা ইকুয়েশনটাই রিলেটিভ ভেলোসিটির একমাত্র বেসিক ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়েই সব প্রবলেম হয়ে যাবে। দেখো এই যে বক্স করা যে ইকুয়েশনটা, এটাই রিলেটিভ ভেলোসিটির একমাত্র বেসিক ইকুয়েশন, এই বেসিক ইকুয়েশন দিয়ে তোমাদের সব হয়ে যাবে। ঠিক? যদি সেটা ঠিক হয় তাহলে সেটা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল তিনটের জন্যই ভ্যালিড। যদি তিনটের জন্যই ভ্যালিড হয়, আমাদের সিলেবাসে শুধু 1D আর 2D আছে, 3D নেই। ঠিক? তাহলে আমরা নেক্সট যেটা শুরু করব সেটার নাম হচ্ছে 1D রিলেটিভ মোশন। আজকে পুরো দিনটাতেই হয়তো আমাদের 1D রিলেটিভ মোশনটাই লাগবে। দেখো এই আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, 1D রিলেটিভ মোশন তোমাদের বইগুলোতে দেখবে যে হেডিংটা রয়েছে সেটার নাম হচ্ছে রিলেটিভ ভেলোসিটি হেডিং রয়েছে। কি বললাম বলো? তোমাদের বইগুলোতে যে হেডিংটা রয়েছে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি হেডিং রয়েছে। হ্যালো, রিলেটিভ ভেলোসিটি হেডিং রয়েছে, রাইট? কিন্তু আমি এই রিলেটিভ ভেলোসিটি হেডিংটা দিয়ে মানে খুব বেশি মানে ইন্টারেস্ট মানে খুব ভেলোসিটি কথাটা আমি বলতে রাজি নই, আমি বলতে চাই রিলেটিভ মোশন। এবার তুমি বলবে কেন দাদা? দেখো দেখো, আচ্ছা ভিএবি মানে কি বলো? ভিএ মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু, তার মানে এই ইকুয়েশনটা কি ডিনোট করছে? ভেলোসিটি ডিনোট করছে। আচ্ছা, একে যদি ডিফারেনশিয়েট করে দিই তাহলে কি পাবো? অ্যাক্সেলারেশন পাবো। আমি লিখতে পারি এ এ বি ইকুয়াল টু এ এ মাইনাস এ বি, এটাও তো লিখতে পারি, তাই না? তাহলে রিলেটিভ ভেলোসিটি যদি এক্সিস্ট করে, রিলেটিভ অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবে? তার মানে বলো তো চ্যাপ্টারটার নাম কি হওয়া কি শুধু রিলেটিভ ভেলোসিটি না রিলেটিভ মোশন, যেখানে সবকিছুই রিলেটিভ হতে পারে? কি ঠিক বলিনি? যেমন বলো তো এস এ বি মানে হচ্ছে এস এ মাইনাস এস বি না? এবার বলতো এই এস এ বি, দেখো এই এস এ বি মানে হচ্ছে রিলেটিভ পজিশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, এই যে রিলেটিভ পজিশন of A with respect to B, এটাকেই আমরা বলবো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। এবার তোমরা আমাকে বলবে বলো তো এই যে এস এ বি, একে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে তাহলে বলো তো রিলেটিভ শুধু কি রিলেটিভ টার্মটা ভেলোসিটির সাথে অ্যাপ্লিকেবল না ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশনের সাথেও অ্যাপ্লিকেবল? বলো, ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশনের সাথেও অ্যাপ্লিকেবল, তাই না? হ্যালো, ওকে। সেই কারণে আমি এই চ্যাপ্টারটার নাম কি বলি? রিলেটিভ মোশন, রিলেটিভ মোশন। আচ্ছা, এবার নেক্সট যে কথাটা বলবো, বললাম তো তোমাদের রিলেটিভ ভেলোসিটিতে একটাই জেনারেল ফর্মুলা মানে এ মাইনাস বি, এই দিয়ে আমাদের যত রকম প্রবলেম করতে হবে। আচ্ছা, এই জিনিসটা তোমাদের সামনে রয়েছে, এটা কি অ্যাক্সেলারেশন? বলো, এই অ্যাক্সেলারেশনটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট, তাহলে মনে আছে আমরা যখন অ্যাক্সেলারেশন করেছিলাম মানে কাইনেমেটিক্সে, তখন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হলে তিনটে কাইনেমেটিক ইকুয়েশন ভ্যালিড হতো। এখানেও যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তাহলে ভি এ বি ইকুয়াল টু ইউ এ বি প্লাস এ বি ইন্টু টি, এইটা ভ্যালিড। ঠিক। সেকেন্ড, ই ভি এ বি স্কোয়ার ইকুয়াল টু ইউ এ বি স্কোয়ার প্লাস টু এ বি এস এ বি, এটা ভ্যালিড। এস এ বি ইকুয়াল টু ইউ এ বি ইন্টু টি প্লাস হাফ এ বি ইন্টু টি স্কোয়ার। এবার তোমাদের অনেকেরই মাথার ওপর দিয়ে চলে গেল কি গেল না? বললো, তোমরা বলবে দাদা এই ইকুয়েশনটা তো আমি কোথায় পেয়েছি? কাইনেমেটিক্স ইকুয়েশনে পেয়েছি, এটা রিলেটিভে কি করে চলে এলো? ঠিক আছে, আমি ফর দ্য টাইম বিং ধরে নিচ্ছি, ধরো রিলেটিভে এগুলো ভ্যালিড। ঠিক। হ্যালো হ্যালো ওকে, আচ্ছা ওকে ওকে আচ্ছা দেখো, এই জিনিসটা আমরা তখনই বুঝবো যখন প্রবলেম করব, যখন প্রবলেম করব। দেখো, একটা প্রবলেম দিয়ে শুরু করি, তাহলেই দেখবে পুরো জিনিসটা তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। আমি এই রিলেটিভ ভেলোসিটিতে শুধু প্রবলেম দিয়ে দিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাবো। দেখো, আচ্ছা ধরো একটা রোড আছে। প্রথম প্রবলেমটা অনেক কিছু ডিসকাস করে, মানে অনেক কনসেপ্ট বলে বলে করবো যাতে তোমরা বুঝতে পারো। দেখো, একটা রোড আছে, এই রোডে এইখানে সি এইখানে টি দুটো পার্টিকেল রয়েছে, রাইট? এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। কি বললাম? এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, রাইট? এবার এই টি এর ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, এর ইনিশিয়াল ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সবগুলোই এদিকে। আচ্ছা, সি এর ইনিশিয়াল ভেলোসিটি 0 আর এর ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমার সামনে যে সিনারিওটা, গ্রাউন্ড থেকে যদি কেউ দেখে, এই হুলোটা যদি গ্রাউন্ড থেকে দেখে হুলোটা, তাহলে ও দুজনকেই মুভ করতে দেখবে কি দেখবে না? হ্যালো, দুজনকেই মুভ করতে দেখবে, তাই না? আচ্ছা, এইবার আমাদেরকে বার করতে দিয়েছে যে কত টাইম বাদে ওরা মিট করবে। কি বললাম? আমাদেরকে বার করতে দিয়েছে কত টাইম বাদে ওরা মিট করবে। ঠিক, ওকে। আচ্ছা, এইবার যে কত টাইম বাদে ওরা মিট করবে, এইটা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, মন দিয়ে শোনো, সে দুজনকেই মুভ করতে দেখবে 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 আচ্ছা, এবার যদি আমি সি আর টি এই দুজনের মধ্যে কাউকে স্ট্যাটিক করে দিই, বা সরি, কাউকে অবজারভার করে দিই, সেই অবজারভার নিজেকে কি মনে করবে? তাহলে বলো তো, সেই যদি অবজার্ভ করে, মানে ধরো টি কে যদি আমি অবজারভার করে দিই, তাহলে টি শুধু সি কে মুভ করতে দেখবে, তাই না? আরে টি তো তখন শুধু সি কে মুভ করতে দেখবে, সে নিজেকে কি মনে করবে? স্ট্যাটিক। তো তার মানে গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে হুলোটা দুজনকেই মুভ করতে দেখবে, আর টি কে যদি অবজারভার করে দিই তাহলে শুধু সি কে মুভ করতে দেখবে। তাহলে বলো, দুটো মুভিং অবজেক্টকে অ্যানালাইজ করা সোজা না একটা মুভিং অবজেক্টকে অ্যানালাইজ করা সোজা? একটা। তাহলে রিলেটিভ ভেলোসিটি দিয়ে যদি করি প্রবলেমটা, তাহলে আমার এটা কি সুবিধা হবে? এবার সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। আমি তো এতক্ষণ বললাম যে কেন সুবিধাটা হবে, মন দিয়ে শুনবে। আমি টিকে অবজারভার করছি, টিকে অবজারভার। আচ্ছা, যদি টিকে অবজারভার করি তাহলে এই যে ইনিশিয়াল যে দুটো ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি বার করছি ইউসিটি আর এসিটি। তোমরা আমাকে বলো তো ইউসিটি কত? 10। ভালো করে বলো। -10 -10। এই কেন বলো তো ইউসিটি? আরে ইউসিটি মানে কি? ইউসি মাইনাস ইউটি। এবার ইউসি কত? 0 না? আর ইউটি কত? -10, মানে শুধু 10। কারেক্ট, তার এটা মাইনাস বেরিয়েছে। হ্যাঁ, গুড। এসিটি কত? 1। প্লাস না মাইনাস? প্লাস। ঠিক। হ্যাঁ, এবার দেখো আমি কি করছি। আমি কি বললাম? আমি বললাম কি এই ওপরের সিনারিওতে দুজন মুভ করছে, আমি ওই সিনারিওটা আবার ড্র করছি। তাহলে বলো তো এই টি এখন কি স্টেশনারি? কি বুঝতে পারছি? আর এইখানে সি না? এই সি কে অবজার্ভ করছে এখন। তাহলে কি ও ইউসি দেখবে না ইউসিটি দেখবে? এই সি এর শাবাশ ইউসিটি। এবার মাইনাস আছে মানে কোন ডিরেকশনে? এইদিকে 10 মিটার পার সেকেন্ড। আর এইদিকে কি? এই যে প্লাস আছে। এই তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, মনে আছে আমরা যখন একটা পার্টিকেলকে ওপর দিকে ছেড়ে দিই, মানে মোশন আন্ডার গ্র্যাভিটি, এইদিকে ধরো 20 মিটার পার সেকেন্ডে ছেড়ে দিই, আর নিচের দিকে কত কাজ করে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কাজ করে। কি করে না? একটা জিনিস দেখো, এইখানে ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন এর মধ্যে কি এইটা একে অপরের অপোজিট? যদি একে অপরের অপোজিট হয় তাহলে এই বডিটা এরকম ওপরে গিয়ে ফিরে চলে আসে না? এবার এই সিতে এসে ধ্যান দাও, সির ইনিশিয়াল ভেলোসিটি বাদিকে, অ্যাক্সেলারেশন ডান দিকে, দুটো অপোজিট। তাহলে এর মতো ঘটনা ঘটবে না? মানে এ এইখান থেকে এইভাবে এসে দেখো, আমি কি বুঝতে পারছি? দেখো বলো তো সি কে এই যে এই পাথে এইভাবে যেতে কে দেখবে? এই হুলোটা না টিটা? ভেরি গুড। কে কে বুঝতে পেরেছো? আমি দুটো মুভিং বডি ছিল, সেই দুটো মুভিং বডিকে একটা সিঙ্গেল বডিতে নিয়ে চলে এলাম, যে একজনই মুভ করছে। এবার বলো তো একজন মুভ করছে আর আরেকজন দাঁড়িয়ে আছে, এইটাকে অ্যানালাইজ করা অনেক সুবিধা না? ভেবে বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একটু একটু হ্যালো। হ্যাঁ, আচ্ছা, কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। স্যার, এইখানে মানে গ্র্যাভিটেশনের সাথে এটা রিলেশনটা কি করে হচ্ছে সেটা বুঝলাম না। এই দেখো আমি এটা দেখালাম, উপরে 20 আর নিচে 10 ছিল, তার জন্য এরকম ঘুরে আসছিল। মানে ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন একে অপরের অপোজিট, ঠিক? হ্যাঁ, এখানেও তো তাই হচ্ছে। আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম? হুম, ঠিক আছে। আমি কি বোঝাতে পারলাম? ডাউট থাকলে বলো। ডাউটও থাকলে বলো, যদি ডাউট না থাকে তাহলে এবারে পুরো ঘটনাটা এরকম ঘটেছে না? দেখো, যে শুধু সি মুভ করছে আর সি এসে এরকম ঘুরে এসে এর সাথে মিট করেছে, তাই ঘটেছে না? ঘটছে না। এবার বলো তো এস সিটি কত? 100। এই যে সরি 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 হ্যাঁ 100ই তো। এদের মধ্যে ডিস্টেন্স 100 না? এই যে কি তাই না? হ্যালো, কি তাই না? হ্যালো, আরেকবার বলো। এই কথাটা কি জিজ্ঞেস করলে আমি বুঝতে পারলাম না। মানে বুঝতে পারছি না, টি এর রেসপেক্ট 100 হতো, ঘুরে আসতো না সেইটা। আরে বাবা, এটা কি ছিল? হে ভগবান, এটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট না? রিলেটিভ ডিসপ্লেসমেন্ট মানে কি? এইটা যদি ইনিশিয়াল হয় আর এটা ফাইনাল হয়, এই ইনিশিয়াল আর ফাইনালের মাঝখানের ডিসটেন্স না? ও আগে এদিকে ঘুরে আসুক, নাচতে নাচতে যাক, ডিসপ্লেসমেন্ট তো এটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট না? অ্যাকচুয়ালি কি এসসি মাইনাস এসটি না? আমি কি বোঝাতে পারছি তোমাদের? হ্যালো, ঠিক। আচ্ছা, -100 নেওয়া উচিত। কোনটা কোনটা? না 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 না, তুমি এইটাকে কেন 0 0 ধরছো? তুমি এইটাকে 0 0 ধরলে তো এটা -100 হবে, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা আচ্ছা, এসসি মাইনাস এসটি এটা 100, এটা নিয়ে কি তোমাদের কোনো ডাউট আছে? না, 100 কেন হবে না, -100 হবে এটা। স্যার বলছি যে এখানে ফাইনাল যদি আমি টি কে ধরি তাহলে তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল ধরা হচ্ছে। রাইট রাইট রাইট। হ্যালো, দেখো দেখো দেখো, ও কিন্তু আমাদের চোখটা খুলে দিয়েছে। দেখো সৃঞ্জয়, এটা মানে কি? রিলেটিভ ডিসপ্লেসমেন্ট না? হ্যাঁ, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট মানে কি? রিলেটিভ ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে, বলো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে। এবার ফাইনাল যদি এইখানে হয়, ফাইনাল তার মানে এইটা থেকে এটা ডান দিকে। এইটা ভুলে যাও, এইটা ভুলে যাও। দেখো দেখো, এই যে এইটা ভুলে যাও, এখানে এসসি মাইনাস এসটিটা ভুলে যাও। এই যে আগে বলো এইটা কি, বাই ওয়ার্ড বলো, বাই ওয়ার্ড রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ সি উইথ রেসপেক্ট টু টি। হ্যাঁ ঠিক। এবার এই সিনারিওতে ফাইনাল কে? টি। আর ইনিশিয়াল কে? সি। আমরা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট যখন বা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি তখন ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি। হ্যাঁ, তার মানে এইটাকে যদি তুমি 0,0 ধরো তাহলে ফাইনাল কত? 100। হ্যাঁ, আর ইনিশিয়াল কত? 0,0। তাহলে ওটা 100 হচ্ছে না? আমি কি বোঝাতে পারলাম? কারণ তুমি এইটা ইনিশিয়াল ধরেছো, এইটা ফাইনাল ধরেছো। আমরা কিন্তু এইখানে এই ফর্মুলাটা লাগাইনি, এসসি মাইনাস এসটি, এইটা কিন্তু লাগাইনি। কি বললাম? এইটা কিন্তু আমি লাগাইনি ডিয়ার। ঠিক, আমি কি লাগিয়েছি? আমি লাগিয়েছি নর্মাল ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট। বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা এবারে শোনো, এই এক কনস্ট্যান্ট না ভেরিয়েবল? তাহলে এসিটি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই উপরের তিনটে ইকুয়েশন ভ্যালিড কি ভ্যালিড না? এবারে লাস্ট ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো, এস সি টি ইকুয়াল টু ইউ সি টি প্লাস হাফ এ সি টি, এটা লিখতে পারি। হ্যাঁ, এস সি টি কত? 100। ইউ সি টি কত? -10। এ সি টি কত? +1। ঠিক। এবার বলো, এইখান থেকে তুমি টি এর এইরকম একটা কোয়াড্রেটিক পাবে? ট্রাই করো। এবার এইটা শ্রীধর আচার্য দিয়ে তুমি T1 আর T2 এর ভ্যালু যদি ক্যালকুলেট করো, এটা পাও কিনা দেখো তো। Everybody, please. হ্যাঁ, আচ্ছা, সবাই কিন্তু ইন্টারঅ্যাক্ট করো। আবার বলছি, সবাই ইন্টারঅ্যাক্ট করো। আমার পক্ষে ভেরি ডিফিকাল্ট, কে বুঝতে পারছো কি বুঝতে পারছো না ডিয়ার অনলাইনে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো তোমরা এই যে যেমন সৃঞ্জয় হ্যাঁ হু করছে, সেটা তোমরা করতে পারো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ বুঝতে পারছো। হ্যালো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা, তাহলে তুমি এখান থেকে টি এর এই যে এই ভ্যালুটা পেলে, এইটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। দেখো এইটা পজিটিভ না, তাহলে নেগেটিভটাকে ডিসকার্ড করবো, বলো, নেগেটিভটাকে ডিসকার্ড। ওকে, তার মানে এই তোমার দুজনের সাথে কত টাইম বাদে মিট করেছে বলো? 10 + 10√3 এতটাই, এত সেকেন্ড পরে মিট করেছে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? এবার একটা জিনিস বলো তো, ওপরের সিনারিও আর নিচের সিনারিও, ওপরের সিনারিওতে অ্যাকচুয়ালি দুজনই মুভ করছিল, তাই না? হ্যালো, এবং ফিজিক্যালি তো দুজনেই মুভ করছিল। সেই ফিজিক্যালি যে দুজন মুভ করছিল সেটাই আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দিয়ে কি করেছি? একজনকে মুভ করিয়েছি আর একজনকে মুভ করাইনি। দেখো, একজনকে মুভ করিয়েছি আর একজনকে মুভ করাইনি, তাহলে আমার প্রবলেমটা অনেক ইজি হয়ে গেল না, তাই না? তার মানে ভেবে দেখো, এই যে পরের সিনারিওটা বন্ধুগণ, এই যে পরের সিনারিওটা, এইটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিনারিও, যেখানে টি অবজারভার অ্যাকচুয়ালি টি এর মানে তোমার টিতে যদি তোমার চোখ দুটোকে বসিয়ে দেওয়া হয় তাহলে তুমি সি কে এইভাবে মুভ করতে দেখবে, প্রথমে পিছিয়ে যাচ্ছে, তারপরে আবার এই দিকে যাচ্ছে। তার মানে এই যে ব্লু কালারে আমি যে পাথটা ড্র করেছি এটা সবই রিলেটিভ ভেলোসিটির না? দেখো এটা তো পুরো রিলেটিভ ডোমেইনে, তাই না? এটা কি অ্যাকচুয়াল ডোমেইন আর রিলেটিভ ডোমেইনে? তার মানে বলো তো এই পয়েন্টে গিয়ে পার্টিকেলটার ভেলোসিটি কত হয়েছিল? রিলেটিভ ভেলোসিটি। এই দেখো ভিএবি জিরো না? কেন? আমি তোমাদের আগেই বলেছিলাম এই যে এইখানটা দেখো, এই তোমার প্রজেক্টাইল মোশনকে যদি ছুড়ে দেওয়া হয় এই টপমোস্ট পয়েন্টে গিয়ে ওর ভেলোসিটি জিরো হয়, কি হয় না? তাই না? বলো 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 ঠিক, বলো ঠিক। তাহলে তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এই যে ভিএবি যেটা, ভিএবি যেটা সেটা হচ্ছে রিলেটিভ, এবং সেটা টপমোস্ট পজিশনে গিয়ে মানে যখন ও ইউ টার্ন দেবে, ইউ টার্ন নেওয়া মানে কি ওকে মোমেন্টারিলি স্টপ হতে হবে কি হবে না? হবে। মোমেন্টারিলি স্টপ হওয়া মানে কি? মোমেন্টারিলি স্টপ হওয়া মানে কি বলো? জিরো। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? হ্যাঁ, ডাউট ডাউট থাকলে বলো 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 বলো। ওকে আচ্ছা, আর একটা এরকম একটা প্রবলেম করতে দিই, দেখো এরকম একটা প্রবলেম করতে দিই। আচ্ছা সেম টাইপের একটা প্রবলেম দিচ্ছি, সবাই ট্রাই করো, তারপরে আমি ওর মানে ইন্টারপ্রিটেশন বলবো। দেখো দুটো পার্টিকেল আছে, একদম সি আর টি নাম দাও। এইদিকে এ 4 মিটার/সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড। এর এদিকে 30 মিটার/সেকেন্ডে যাচ্ছে, আর এদিকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আর একটা কথা একটু বলতে চাই, এই ওপরে প্রবলেমটাতে আমি কাকে অবজারভার ধরেছি? টিকে। আমি ওপরের প্রবলেমটাতে কিন্তু সি কেও অবজারভার ধরতে পারতাম, তাহলে অ্যাকর্ডিংলি সিনারিওটা চেঞ্জ হতো। আমি বোঝাতে পারলাম? হ্যালো, তোমরা বাড়িতে এটা ট্রাই করো সি কে অবজারভার ধরে, ঠিক? বলতে পারলাম? সেম ভাবে করা যাবে। হ্যাঁ, এবার এই প্রবলেমটা তোমার সামনে, এখানেও তোমরা টি কে অবজারভার ধরো। এটা ধরে আমাকে বলো তো কত টাইম বাদে এরা একে অপরকে মিট করেছে? একটু ফাস্ট। একটু ফাস্ট করো ভাই। Sir, distance time. Oh, I'm sorry. Very good. You have identified this. Okay. The distance is 50 meter. এই অনিকেতের কি হলো? অনেকদিন জয়েন করছে না, বোধহয় আগের দিনও ছিল না। সবাই এসছে আজকে 19 জন, মানে 18 জন, 2 জন বাকি। এক তো অনুভব বাকি, আর অনিকেতকে দেখতে পাচ্ছি না। এই সৌম্য, সৌম্য হ্যাঁ, এত অ্যাবসেন্ট কেন ডিয়ার? না, শুধু লাস্ট দিনটা অ্যাবসেন্ট ছিলাম, তার আগের দিন ছিলাম। ভাই একদিন অ্যাবসেন্ট মানে অনেক কিছু। ভিডিও দেখেছো? হ্যাঁ, গুড। আমাকে একদম ফাইনাল বলো। 10 ± 5√6 আসছে তো 10 + 5√6 হবে 5√6 না তো? ভালো করে দেখো তো। ও আজকে সৌমদীপ না, সৌমদীপ তো আছে। সেম ভাবে আগে করো, ইন্টারপ্রিটেশনটা আমি বলবো। আচ্ছা স্নেহা আমাকে লিখেছে, সে ঠিকই লিখেছে। স্নেহা ঠিকই লিখেছে, স্নেহা ভেরি গুড। বাকিরা বাকিরা 10 নো। স্যার আমি পাঠিয়েছি। কি বললেন? শুনতে পেলাম না ডিয়া। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো? আরে আমি হোয়াটসঅ্যাপ দেখি না। আচ্ছা, মানে ক্লাসের সময়? দাঁড়াও দেখছি। ইয়ার রং করেছো? আচ্ছা। এ ভগবান, -10 কি করে হয়? না ডিয়া হয়নি হয়নি হয়নি, ট্রাই করো। আচ্ছা দেখো, আচ্ছা সবাই আমার দিকে একটু দেখো। সবাই আগে বলো এইটায় ইউসিটি কত, এসিটি কত, আর এসসিটি কত? এটা 500, এটা 50, ইউসিটি 20 মিটার পার সেকেন্ড, আর এসিটি -15%। এবার দেখো পুরো সিনারিওটাকে আমি এইভাবে বলতে পারি, এ তো চুপচাপ ঘুমোচ্ছে, ঠিক আছে? এই যে বুঝতে পারছো, ও দেখছে যে এই যে সি মুভ করছে, বুঝতে পারছো? এই যে টি হাতে বই নিয়ে পড়ছে, বোঝা যাচ্ছে? টি বই নিয়ে পড়ছে, ও তো স্ট্যাটিক, তাই না? মানে ও অ্যাকচুয়ালি এই সি এর যে মোশন সেটাকে অ্যানালাইজ করছে, এই কপিতে লিখছে। ওকে আচ্ছা, এবার এই যে সি এর ইউসিডি কত, এই দিকে কত? 20 মিটার পার সেকেন্ড। আর এসিটি এইদিকে, ওহো ভুল করলাম, উল্টো করেছি। এইদিকে হবে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? +20 আর -2 মিটার পার সেকেন্ড এদিকে, রাইট? তাহলে ব্যাপারটা কি হবে বলতো? ব্যাপারটা যেদিকে ইনিশিয়াল ভেলোসিটি থাকে সেই দিক থেকে ও মানে মুভ করা শুরু করে না, পরে ঘুরে আসে, তাই না? আচ্ছা এবার দেখো, তোমরা যদি ফর্মুলা বসাও ফর্মুলায়, তাহলে আমি বলতে পারি, দেখো তো এটা আসছে কিনা, 50 = 20t - 1/2 × 2 × t²। এটা আসছে? এটা থেকে যদি তুমি টি এর ভ্যালু ক্যালকুলেট করো, টি এর দুটো ভ্যালু বেরোবে, একটা বেরোবে 10 + 5√2, আর একটা বেরোবে 10 - 5√2। এই দুটো বেরোবে। এবার বিউটিটা শোনো, এইটা পজিটিভ না নেগেটিভ? 10 + 5√2 পজিটিভ, রাইট? দুটোই পজিটিভ, তার মানে কি দুটো ভ্যালুই কি ভ্যালিড? মানে কি এর মানে হচ্ছে, এ যখন এই যে ঘুরতে যাবে তখন একবার ইয়ে করবে না, একে পাস করবে না, তারপরে আবার ঘুরে আসবে যখন, তখন পাস করবে না। এবার বলো তো, যখন এইখান থেকে এইটুকু যাবে তখন কম টাইম, মানে এইটাকে আমি T2 বলছি, এইটাকে T1 বলছি, এইটুকু T1, বুঝতে পারছি? আর একবার কি, যখন এরকম পুরো ঘুরে এইখানে আসবে তখন T2, কি বোঝাতে পারলাম? দুবার মিট করছে না? হ্যালো, সেই জন্যই আমাদের এইটা প্লাস এসছিল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো বলো বলো। যদি তোমরা আমার কথা বুঝতে পারো, তাহলে আমি তোমাদের দেখো এই কনসেপ্টের এই প্রবলেমটার একটা এক্সটেন্ডেড ভার্সন দিচ্ছি, মন দিয়ে শোনো। বলতো এই ইকুয়েশনে এই ডান দিকে যে কোয়ান্টিটি গুলো, সেটা আইদার ভেলোসিটি অর অ্যাক্সেলারেশন অর টাইম, তাই না? আর বাদিকে কি? ইনিশিয়াল ডিসটেন্স, না? এই যে ইনিশিয়াল ডিসটেন্স 50, তাই না? তাহলে বলো তো এইরকম কি পসিবল? না, এরকম পসিবল না। আগে বলো, এই 50 জায়গায় যদি আমি 100 লিখতাম, কথার কথা, তাহলে এই T1 T2 চেঞ্জ হতো? তাহলে বলো তো ইনিশিয়াল ডিসটেন্স যদি দুজনের মধ্যে ইনিশিয়াল ডিসটেন্স চেঞ্জ হয়, ইনিশিয়াল ডিসটেন্স, তাহলে কখন মিট করবে সেটা চেঞ্জ হবে কি হবে না? ভেরি গুড, ভেরি গুড। তোমরা এটা ফিল করতে পারছো তো? রিয়া বলো, ফিল করতে পারছো? এবার আমাকে কোয়েশ্চেন বলেছে ইনিশিয়াল ডিসটেন্স, কত হলে সি জাস্ট মিটস টি? ইনিশিয়াল ডিসটেন্স কত হলে সি জাস্ট মিট করবে? কাকে? হলো টিকে। এই সমৃদ্ধি নেই না, সমৃদ্ধিকে দেখা যাচ্ছে না। বাকি কৌশিকী, স্নেহা, নন্দিনী, পরিণীতা, সৃজা, শ্রী, শ্রেয়াঙ্কা, শ্রিয়াম, সৌম, সৌমদী, স্পন্দন, সৃজয়, তনিশা, অদ্রিজা, অন্বেষা। হ্যাঁ, তাহলে বলতো ইনি 100। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো এটার মানে কি, ইনিশিয়াল ডিস্টেন্স। দেখো মন দিয়ে শোনো, হ্যালো, এইটাই দেখো, এইটা 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 বলো তো, এখন এই সিনারিওতে এদের মধ্যে ডিস্টেন্স কত? এই সিনারিওতে 50। এবার যদি 50 থেকে বেশি হয় তাহলে এই যে টি আরো ডান দিকে সরে যাবে না? 50 থেকে যদি বেশি হয় তাহলে বলতো এমন একটা যে সময়, মানে এদের ইনিশিয়াল ডিস্টেন্স যদি এইরকম হয় যে ও জাস্ট একে টাচ করে চলে এসছে, বুঝতে পারলেন কি মানে? হ্যাঁ, এই দেখো এইরকম ঘুরে এই টাচ করে চলে এসছে, তাহলে বলতো এই পজিশনে ভিএবি কত? 0। আর এই পজিশনে ইউএবি কত? ও সরি সরি সরি, ভুল বলছি, এবি না, আমরা তো অন্য কিছু নিয়েছি। কি নিয়েছি? সিটি, 0। আরে এই পয়েন্টে, আর এইটা হচ্ছে ইনিশিয়াল ডিস্টেন্স, সেটা আমি ধরলাম এস সিটি, আর এইখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউসিটি যা আছে +20, আর এসিটি যা আছে -2। তাহলে বলো তো এবার আমি ফর্মুলা লিখতে পারি, vct² = uct² + 2 × act × act, লিখতে পারি। এটা কত? 0 না, এই যে 0। তাহলে uct কত? +20² + 2 ইন্টু act কত? এটাই বার করতে দিয়েছে না ইনিশিয়াল ডিস্টেন্স। আর act কত? -2 = 0। এখান থেকে act কি 100 বের হচ্ছে? বলতো ইনিশিয়াল ডিস্টেন্স যদি 100 হতো তাহলে ওরা একে অপরকে কবার মিট করতো? একবার। সাবাস। বলতো কত টাইম বাদে সেটা মিট করতো? কত টাইম বাদে সেটা মিট করতো? ওই 10 সেটা প্লাস না, রাইট, বের করতে হবে। তুমি যদি ভেরি গুড, কি করে বার করলে? তুমি কি ফর্মুলায় বসিয়ে বার করলে? ভেরি গুড। আরে বাবা, vct = uct + act × t, এইটা 0, এইটা +20, এইটা -2, এখান থেকে টি বেরিয়ে যাবে 10 সেকেন্ড। বুঝতে পারছি? হ্যালো। আচ্ছা, এটা তো ফর্মুলা অনুযায়ী। তোমরা ফিজিক্যালি কি বুঝতে পারলে যে এরা যখন মিট করবে, দেখো এরা যখন মিট করবে, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, এরা যখন মিট করবে তখন একবারই মিট করবে, ঠিক? এবার এইটাই চলে এসো, এখানে T1 আর T2, বুঝতে পারছো? এখানে একটা T1, এখানে একটা T2। এবার যদি এই C মানে এই T এইখানে থাকতো তাহলে বলো তো T1টা একটু বেশি হতো। এই যে T1টা তো এইখান থেকে এইটুকু, আর T2টা একটু কম হতো। তার মানে ভেবে দেখো, T1টা বেশি হওয়া মানে এই এই নেগেটিভ জিনিসটা আর একটু বাড়তো, আর এই জিনিসটা আর একটু কমতো না। এবার বলো আমি যদি আর একটু দূরে যেতাম তাহলে এইটা আরেকটু কমতো, এটা আরেকটু বাড়তো না, বুঝতে পারছি? তাহলে ভেবে দেখো ও যদি এইখানে থাকতো তাহলে একবারই মিট করতো, তাহলে এই পোর্শনটা কি হয়ে যেত? 0। সাবাস। তাহলে এই পোর্শনটাও 0 হয়ে গেলেই তো 10 আসলো, দুটোই। কি বুঝতে পারলাম? এটা জাস্ট ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়া, ম্যাথমেটিক্যালি তো আমরা বুঝতেই পেরেছি। আগে বলো এই অবধি আমাদের কারোর কোনো ডাউট আছে কিনা? আছে? নেই। কারোর কোনো ডাউট আছে? নেই। আবার বলো, কারোর কোনো ডাউট আছে? নেই। যদি ডাউট না থাকে একটা ভালো প্রবলেম দেব, দেখো তো এই প্রবলেমটা আমরা করতে পারি কিনা। প্রবলেমটা দেখো, সবাই মন দিয়ে শুনবে। একটা রোড আছে, এই রোডে একটা সার্টেন টাইমে এ এইদিকে 25 মিটার/সেকেন্ড, বি এইদিকে 20 মিটার/সেকেন্ড, আর সি এইদিকে 25 মিটার/সেকেন্ডে মুভ করছে। দেখো, ওকে, এদের মধ্যে 1 কিলোমিটারের ডিস্টেন্স। বুঝতে পারছো? এবার তোমরা আমাকে বলো তো, একটা সার্টেন টাইমে আমরা এরকম দেখতে পাচ্ছি, তোমরা আমাকে বলো তো, ওহো আমি তো নামটাই লিখিনি, এ বি সি, বলো তো বি কে কে আগে মিট করবে, এ না সি? কমন সেন্স কি বলে বলো, বি কে কে আগে মিট করবে, এ না সি? সি সি। আচ্ছা বলো তো এই যে সিনারিওটা রয়েছে, এই সিনারিওতে সি আগে মিট করে যাবে, এই সিনারিওতে কি কখনো এ আগে মিট করতে পারবে? একে যদি সি এর আগে মিট করতে হয় তাহলে ওকে এই ভেলোসিটিটা বাড়াতে হবে, ভেলোসিটি বাড়াতে গেলে ওকে কি দিতে হয়, অ্যাক্সেলারেশন দিতে হয় না? আমাকে বার করতে বলেছে এ কত অ্যাক্সেলারেশনে গেলে এই তিনজন একসাথে মিট করবে। আই হোপ তোমাদের আমি প্রবলেমটা বোঝাতে পেরেছি। বাকি দুজন কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে, কিন্তু এ কে কত অ্যাক্সেলারেশন দিয়ে যেতে হবে যাতে ও বি আর সি যখন মিট করবে তখন ও মিট করবে। ট্রাই করো দেখি, এটা ট্রাই করো দেখি, ট্রাই করো দেখি। জলদি নিজে ভাবো কি করা যেতে পারে। এই তোমরা সবাই এই সিভি ক্লাস করছো তো? এভরিবডি, তোমাদের জন্য কিন্তু এই সিভি ক্লাস কম্পালসারি, যারা অনলাইনে ক্লাস করছো। এই যে শ্রী, এই সিভি ক্লাস করছো তো? গুড। স্যার আমার না এইচসি ক্লাস নিয়ে একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? আমি তো স্টার্টিং এ এইচসি ধরে নিয়মিত এসএলআরএল থেকে করছি, এখন ধরতে হবে রিয়া। ওকে। আর দাদা খুব ভালো বুঝিয়ে বুঝিয়ে পড়ায়, মানে কি বলবো, আচ্ছা দেখো আমি প্রবলেমটা করি। হ্যালো, হ্যালো, প্রবলেমটা আমি করি। আচ্ছা দেখো, প্রতিটা প্রবলেম লক্ষ্য করো, এখান থেকে তোমরা অনেক কিছু শিখবে। আচ্ছা বলো তো, এই প্রবলেমটাতে তিনজনের মধ্যে কাকে অবজারভার দ্বারা ভালো? এবিসি এর বি। কেন? আরে বাবা, বি এর কাছেই এ ও পৌঁছচ্ছে আবার সি ও পৌঁছচ্ছে, তাই না? এবার ধরো এইটা বি, এবার যাকে আমরা অবজারভার ধরি তাকে আমরা কি মনে করি? স্টেশনারি মনে করি? কি মনে করি না? তাহলে বলো তো, বি যদি এই দিকে 20 মিটার/সেকেন্ডে যায়, বি দেখো, তাহলে বলো তো বি কে যদি আমাকে স্টেশনারি করতে হয় তাহলে অপোজিট দিকে কত ভেলোসিটি দিতে হবে? 20 মিটার/সেকেন্ড। তাহলে এই দুটো ভেলোসিটির ফলে এর ভেলোসিটি কত হবে? 0 না? এবার বলো, আমি যদি 20 মিটার/সেকেন্ড একজনকে দিই তাহলে সেটা আমার ইনজাস্টিস হবে না? আমাকে দুজনকেই দিতে হবে একই ডিরেকশনে। তার মানে এ কে আমার এই ডিরেকশনে কত দিতে হবে, আর সি কে এই ডিরেকশনে কত দিতে হবে? তাহলে এখন বলো তো, এই পুরো সিনারিওতে কে অবজারভার? এই বি। তার মানে কি, এখন এইটার যে ভেলোসিটি হবে সেটা হচ্ছে ইউ এ বি, হবে না? ইউ এ মাইনাস ইউবি, সেটা কি +5 মিটার/সেকেন্ড? আর বলো তো ইউ সি বি কত? -45 মিটার/সেকেন্ড। এই কেন -45 বলে বুঝতে পারলে? এই যে 20 আর এই সরি এটা 25 আর এই যে 20, দুটো অপোজিট দিকে না? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, এবার একটা জিনিস বলো তো, এখন এইখানে বি স্ট্যাটিক বসে আছে আর সি বলতো কত ভেলোসিটি নিয়ে এইদিকে আসছে? 45 মিটার/সেকেন্ড আসে। তাহলে বলতো এটা তো ইউসিবি, ইউনাইটেড কালার অফ বেনিচন। আচ্ছা বলতো এসিবি কত? দুজনে কারোই তো কোনো অ্যাক্সেলারেশন নেই, আছে কি? তাহলে বলতো কত টাইম বাদে ও বি কে মিট করবে? আরে বাবা, ACB = UCB × t + 12 ACB t² তো 0 হয়ে গেল কি, তাই না? তাহলে বলো তো ACB, এদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স কত ছিল? 1000 1 কিলোমিটার তো। তাহলে t এর ভ্যালু কি 1000/45 আসছে? দেখো তো আসছে। হ্যালো, তাহলে বলো তো সি বি কে কত টাইম বাদে মিট করবে? 1000/45। এবার বলো তো তিনজনে যদি একই সাথে মিট করে তাহলে এ কত টাইম বাদে বি কে মিট করবে? সাবাস। এবার দেখো আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, SAB = UAB × t + 12 AAB × t², কি তাই না? এবারে এইখানে আমার এ না, এর এইদিকে ভেলোসিটি হচ্ছে UAB আর এইদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে AAB, তাই না? এবার ও বি কে কখন মিট করবে সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে আমি পাই, বলো এই ফর্মুলা থেকে পাই কিনা? এবার এই ফর্মুলায় SAB কত? 1000। UAB কত? 5। t কত? t এই যে 1000/45। প্লাস ½ AB কত? এটা ভেরি গুড। t² কত? 1000/45। এখান থেকে ক্যালকুলেট করে দেখো AAB কত বেরোচ্ছে, এখান থেকে ক্যালকুলেট করে দেখো AAB বেরোচ্ছে 18/5। দেখো এখান থেকে ক্যালকুলেট করে দেখো 18/5 বেরোচ্ছে। আচ্ছা এই 18/5 মানে কি? অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, A - A, রাইট? তার মানে এইটার তো কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে A কত হচ্ছে? 18/5। কি আমরা কি প্রবলেমটা বুঝতে পারলাম? বলো বুঝতে পারলাম? আচ্ছা, এবার তোমার সামনে একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা পড়ো। এখানে একটা জিনিস মিস আছে, মাজেল স্পিড, MUZZLE, বাকি সব ঠিক আছে, মাজেল স্পিড। আগে পড়ো প্রবলেমটা, তারপর আমি করব। এবার নিজে নিজে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো বা লেখার চেষ্টা করো কোনটা কি, সেটা একটু লেখার চেষ্টা করো। তোমরা এই জিনিসটা জানো না, মাজেল স্পিড। মাজেল স্পিড মানে হচ্ছে স্পিড অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান। জাস্ট এইটুকু। আগে পড়ো ভালো করে। A police van moving on a highway with a কিছু মিস্টেক থাকতে পারে, ইগনোর ইট, with a speed 30 km/h. ওকে, fires a bullet at a thief's car speeding at same direction with speed 192 km/h. If the muzzle speed of the bullet is 150 m/s, with what speed does the bullet hit the thief's car? What is your problem ta? Hello. What is your problem ta? Everybody, what is your? তাহলে কি আমি এগোবো সামনে? হ্যালো, এগোবো সামনে? দেখো প্রবলেমটা, প্রবলেমটা আমি করি, তাহলে তোমরা অনেকটা আইডিয়া পাবে। সবার আগে একটা জিনিস দেখো, এইখানে 30 km/h দেওয়া আছে আর এখানে 192 km/h দেওয়া আছে, রাইট? এবার এইটা তোমাদের একটু মনে রাখতে হবে, km/h এইটা যদি দেওয়া থাকে, এইটার সাথে যদি তুমি 5/18 গুণ করো তাহলে এটা m/s কনভার্ট হয়ে যাবে। মনে থাকবে এটা? এবার তোমরা আমাকে বলো। আচ্ছা, তার আগে কয়েকটা জিনিস আমি বলে নিই। আমি এখানে কি কি ডিনোট করব সেটা বলে দিচ্ছি। ভি ফর পুলিশ ভ্যান, ঠিক? সি ফর থিপস কার, B for bullet, G for ground. এই চারটে জিনিস আমরা ইউজ করব। এবার তোমরাই আমাকে বলবে, মন দিয়ে শোনো, নিজে ভিজুয়ালাইজ করতে পারবে। ভি, ভেলোসিটি অফ ভিজি মানে কি বলো তো? বলো, velocity of vg মানে কি? হ্যালো, বলো। না না, হ্যাঁ, রাইট রাইট। এটা কি velocity of police van with respect to ground? এটা কত বলেছে? 30 km/h। ওটাকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি তাহলে কি পাই? 25/3 m/s পাই। বলো, এই অবধি কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আমি কি লিখছি। velocity of bullet with respect to police van, তার মানে velocity of bullet minus velocity of van, না? দেখো এটা, হ্যালো, দেখো velocity of bullet with respect to police van, তার মানে velocity of bullet minus velocity of police van। বলো, এবার শোনো, এবার শোনো, মনে আছে এখানে আমার সেম জি ছিল না? সেম জি বা সেম কোন রেফারেন্স ফ্রেম? আচ্ছা, এইটাকে রিঅ্যারেঞ্জ করে আমি লিখতে পারি ভিবিজি ইকুয়াল টু ভিবিভি প্লাস ভিভিজি। আরে বাবা, এই টোটাল জিনিসটাকে এপাশে নিয়ে চলে এসছি, এটা লিখতে পারি। এবার বলো তো ভিবিভি কত বলতে পারবে? ভিবিভি মানে কি বলো? আগে বলো ভিবিভি মানে কি? হ্যালো, বলো VBV মানে কি আগে বলো থিওরিটিক্যালি কি বলছো? কারেক্ট, ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু পুলিশ ভ্যান। এবার চলে এসো, বল মাজেল স্পিড অফ দ্য বুলেট বলে দিয়েছে 150। আবার মাজেল স্পিড মানে হচ্ছে স্পিড অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান। এবার বলো তো গানটা পুলিশ ভ্যানের উপরে রয়েছে, তাহলে গানটা যদি পুলিশ ভ্যানের উপরে থাকে তাহলে গানের ভেলোসিটি কত? পুলিশ ভ্যানের ভেলোসিটি যা সেটাই তো গানের ভেলোসিটি, তাই না? তাই না? তাই না? তাহলে বলো তো ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু ভ্যান মানে ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান না? একই তো জিনিস। এবার বলো তো এটা কত বলে দিয়েছে? 150। আর VVG কত বলে দিয়েছে? তাহলে তুমি ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড পেয়ে গেছো। আমাকে বার করতে কি বলেছে শোনো, আমাকে বার করতে বলেছে ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু thieves car। দেখো এইখানে বলেছে with what speed does the bullet hit the thieves car, কি তাই না? velocity of bullet with respect to কি বলেছে? thieves car বলেছে না? হ্যাঁ, এটাকে লিখতে পারি velocity of bullet minus velocity of thieves car, বলো? এবার বলো তো velocity of bullet মানে এটা দুটোতেই g লিখতে পারি। হ্যাঁ, এবার বলো তো velocity of bullet with respect to g কত পেয়েছো? এই যে এটা পেয়েছো না? পেয়েছো? বলো এটা পেয়েছো? আচ্ছা, এবার বলো তো ভেলোসিটি অফ থিভস কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত বলে দিয়েছে? 192। তাহলে এটা কত হবে? 192 ইনটু 5/8। বলো 5/18। এটা হলে কত হয় বলো তো? এটা 6 দিয়ে যাবে, 3 3 4। ঠিক 34ই তো হয় না, সরি 6 দিয়ে তো 32, তাই না? হ্যালো, হ্যাঁ 5 * 10 160/3 না, কারেক্ট? এবার পুরো ইকুয়েশন থেকে দেখো তো এটা 100 এটা আসে কিনা। আসছে? আসছে? হ্যাঁ, তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? ভালো ছিল না প্রবলেমটা? আচ্ছা, এবার একটা সুন্দর প্রবলেম দিচ্ছি, ওয়ান অফ দা ফাইনেস্ট প্রবলেম। প্রবলেমটা মন দিয়ে শুনতে হবে কিন্তু, তাহলেই আমরা প্রবলেমটা পারবো। তাহলে আমি স্টার্ট করছি প্রবলেমটা। আচ্ছা দেখো, একটা রোড আছে, এই রোডটা বারাসাত থেকে হাওড়া পর্যন্ত গেছে। কি বললাম? বারাসাত থেকে হাওড়া পর্যন্ত গেছে। এবার বারাসাতে একটা ট্রাম ডিপো আছে, হাওড়াতে একটা ট্রাম ডিপো আছে, ঠিক? এবার মন দিয়ে শোনো, বারাসাত থেকে ট্রাম বলছি বাস ডিপো আছে, বারাসাত থেকে বাসগুলো ছাড়ছে একটা সার্টেন টাইম ইন্টারভেলে ছাড়ছে। আমি কি বোঝাতে পারছি? এবার এই বাসগুলো ধরো 1 ঘন্টা পর পর বাস ছাড়ছে এবং ওই বাসটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে হাওড়ার দিকে এগোচ্ছে। এবার হাওড়ায় ঢুকে পড়েছে, মানে হাওড়া ডিপোতে, আবার হাওড়া থেকে বেরোচ্ছে, সেটাও 1 ঘন্টা পর পর। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমি ওই রোডের এই বাসগুলোকে এই দিকে আর এই বাসগুলোকে এই দিকে যেতে দেখবো। কোনো ডাউট আছে? হ্যালো, গুড। মানে হাওড়া থেকে বাসগুলো বেরোচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর। এই যে 1 ঘন্টা পর পর বেরোচ্ছে, এই যে 1 ঘন্টা, আমি তো একটা এক্সাম্পল দিলাম, মানে কত ইন্টারভেলে বেরোচ্ছে, এইটাকে বলে সার্ভিস টাইম। কি বললাম? এইটাকে বলে কি টাইম বললাম বলো? সার্ভিস টাইম। এবার শোনো, সকালবেলায় বাসগুলো তো এরকম যাচ্ছে, সকালবেলায় বাসগুলো এরকম যাচ্ছে। এবার সকালবেলায় একটা দুধওয়ালা, মিল্কম্যান, দুধওয়ালা, সে এই ডিরেকশনে 20 মিটার/সেকেন্ডে মুভ করছে। কি বললাম? এই ডিরেকশনে 20 মিটার/সেকেন্ডে মুভ করছে, ঠিক? এবার বলো তো এই আমি লেন নাম্বার 1 আর লেন নাম্বার 2 বলছি, লেন নাম্বার 1 এর বাসগুলো ওকে ক্রস করবে তাড়াতাড়ি, না লেন নাম্বার 2 এর বাসগুলো ওকে ক্রস করবে তাড়াতাড়ি? ভেরি গুড, 2 এর। এটা কি বুঝতে পেরেছো? ঠিক। এবারে শোনো, মিল্কম্যানটা দেখছে এই লেন নাম্বার 2 এর বাসগুলো ওকে এই 6 মিনিট অন্তর ক্রস করছে, মানে একটা ক্রস করে যাওয়ার পরে 6 মিনিটে পরে আরেকটা ক্রস করছে। আর সেম ভাবে লেন নাম্বার 1 এর বাসগুলো ওকে 18 মিনিট পর পর ক্রস করছে। কি বললাম? 18 মিনিট পর পর ক্রস করছে। কোনো ডাউট আছে? আমাকে বার করতে বলেছে সার্ভিস টাইম কত। I hope the problem is pretty clear to you. Pretty clear to you. দুদিকে টাইম সেম তো? টাইম সেম বলতে রিয়া, হ্যাঁ মানে রাইট রাইট, মানে ওই ওখানে গিয়ে আর দাঁড়াচ্ছে না, ডিপোর মধ্যে গিয়ে। হ্যাঁ এই এটা পারতেই হবে। একটা প্রবলেম ছিল, তো ইজি প্রবলেম। ঠিক আছে, পরের দিন করিয়ে দেবো। প্রবলেমটা এখানে ইরোডফের একটা প্রবলেম। জলদি একটু ফাস্ট। ট্রাই করো ডিয়ার, অ্যাট লিস্ট ভাবো, সেটুকুই তোমাদের উপকার। আমি তো করিয়েই দেব। আচ্ছা, আমি প্রবলেমটা করি। হ্যালো, প্রবলেমটা করি। আচ্ছা সবাই দেখো, এভরিবডি 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 বুঝতে পারবে, অনেক কনসেপ্ট বলবো। আচ্ছা বলো তো, এই যে রাস্তায় যখন দুটো বাস রয়েছে, এই দুটো বাসের মধ্যে ডিস্টেন্স কখনো চেঞ্জ হচ্ছে না, সবই তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তাই না? তো আমি ধরলাম এই দুটোর মধ্যে ডিস্টেন্স ডি, তাহলে এই দুটোর মধ্যেও তো ডিস্টেন্স ডি হবে। অ্যাকচুয়ালি আমি তো বাসগুলো এরকম ড্র করেছি, অ্যাকচুয়ালি তো এগুলো তো পয়েন্ট 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 না, কিন্তু তোমাদের দেখানোর জন্য, মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স ডি, আবার এখান থেকে এইটুকু ডিস্টেন্স ডি। এবার মন দিয়ে শোনো, আমি এই রাস্তাটাতে অনেক বাস আছে বা কতগুলো বাস আছে এক্স্যাক্ট জানি না, কিন্তু আমি তিনটে দেখিয়েছি, নট নেসেসারিলি যে তিনটে আছে, এখানে ধরো অনেক বাস আছে বা থাকতে পারে। এবার বলো তো, এখানে বেসিক্যালি লেন এতে এক ধরনের বাস, লেন বিতে এক ধরনের বাস, মানে এক ধরনের বলতে ভেলোসিটি অনুযায়ী, দুজনেরই ভেলোসিটি সেম বা স্পিড সেম, কিন্তু দুটো ডিরেকশন আলাদা না, সেই কারণে এই দুটো বাসকে আমরা দুটো ডিফারেন্ট সিনারিও ভাবছি। আর আছে মিল্কম্যান। বলতো কাকে কাকে আমার অবজারভার ধরলে বেটার? মিল্কম্যান ইজ দ্য বেস্ট পারসন টু বি অবজারভার। কেন? আরে বাবা, ওই তো দেখছে যে 18 মিনিট আর 6 মিনিট পর পর ওকে ক্রস করছে, তাই না? বেটার না? আচ্ছা এবার দেখো, প্রথমে আমি এই 1 নম্বর লেনটা দিয়ে কনসিডার করছি, আমি এটাকে বাস ধরছি, 1 নম্বর বাস, আর এইখানে তখন মিল্কম্যান। এবার বলো তো, মিল্কম্যানের ভেলোসিটি কত? 20 মিটার/সেকেন্ড, আর আমি বাসের ভেলোসিটি ধরলাম ইউ। তাহলে বলতো এই মিল্কম্যান যদি দেখে বাসকে, তাহলে বাসকে দেখবে 20 - u - 20। কেন? আরে বাবা, এ তো এদিকে 20 ছিল, তাহলে একে স্টেশনারি করতে আমাকে অপোজিট দিকে 20 দিতে হয়েছে না? আর এই বাসের এই দিকে ছিল ইউ, তাহলে একেও তো অপোজিটে 20 দিতে হবে, তাহলে নেট কত? u - 20। বুঝতে পেরেছি? বলো নেট u - 20। হ্যালো হ্যালো, তার মানে এখন বলো তো এ স্টেশনারি কি স্টেশনারি না? এবার এটা 1 নম্বর বাস, 1 নম্বর বাস ওকে পাস করে চলে গেল, কত ভেলোসিটিতে চলে গেল? আচ্ছা এর পেছনে যে বাসটা রয়েছে, বলতো এদের মধ্যে ডিস্টেন্স কত? ডি। এবার বলতো এই বাসটা এইদিকে কত ভেলোসিটিতে আসছে? তাহলে বলতো এই সেকেন্ড বাসটা মিল্কম্যানকে ক্রস করতে গেলে ডি ডিস্টেন্স কভার করবে কত ভেলোসিটি নিয়ে? বলতো এই টাইমটা পরপর এই মিল্কম্যানটা দেখবে না, এই বাস সাইডের বাসগুলোকে ক্রস করছে, সেটা কত বলে দিয়েছে? 80। একে বুঝতে পেরেছো? বলো। আচ্ছা এবার ডান সাইডের বাসগুলোর দিকে তাকাও, মিল্কম্যান স্টেশনারি। এবার বলো এই বাসটা, ধরো 3 নম্বর বাসটা এইদিকে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে? আচ্ছা এর পেছনে যে বাসটা আছে সে কত ডিস্টেন্স পেছনে আছে? এ কত ভেলোসিটি নিয়ে এদিকে আসছে? এবার বলো তো এই 4th বাসটা এই মিল্কম্যানকে আবার কত টাইম বাদে ক্রস করবে? বলে দিয়েছে 6 মিনিট। এবার বলো তো এই 4th বাসটা কতটা ডিস্টেন্স কভার করবে? ডি ডিস্টেন্স। কত ভেলোসিটি নিয়ে? u + 20। তাহলে বলো তো আমি এইটা লিখতে পারি? এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। বলো তো এইখানে কটা ইকুয়েশন, কটা আননোন, কি কি? ডি আর ইউ। ঠিক, ক্যালকুলেট করে দেখো, ইউ এর ভ্যালু আসছে 40 মিটার/সেকেন্ড আর ডি এর ভ্যালু আসছে 21.6 কিলোমিটার। দেখো এটা আসছে কিনা। এখনো কিন্তু আমাদের মানে হয়নি বলতে আমাদের ওটার নাম কি, প্রবলেমটা এখনো কমপ্লিট হয়নি, আমরা জাস্ট দুটো জিনিস বার করেছি। স্যার একটু নিচে স্ক্রল। হ্যাঁ 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 রিয়া, এই তোমাদের এটা আগে এসছে কিনা বলো। হ্যালো, জাস্ট দুটো সলভ করতে হবে রিয়া, জাস্ট দুটো সলভ করতে হবে। আসছে? হ্যাঁ আসছে ঠিক। আচ্ছা এবার সার্ভিস টাইম বার করতে বলেছে। এবার দেখো মন দিয়ে শোনো, মিল্কম্যানের কথা ভুলে যাও। মিল্কম্যানের সাথে কি সার্ভিস টাইমের কোনো সম্পর্ক আছে? আরে মিল্কম্যান চলুক না চলুক ও তো ঠিক ওই টাইম বাদে বাদে আসবে। এবার ধরো রাস্তার ধারে একটা হুলো দাঁড়িয়ে আছে, ঠিক বলো তো এই হুলোটাকে একটা মানে বাস নাম্বার 1 পাস করে গেল, আর একটা বাস ওর কত কত পেছনে আছে? মানে ডি পেছনে আছে। এবার বলো তো সেকেন্ড বাসটা যখন ওকে ক্রস করবে, সেকেন্ড বাসটা কত ভেলোসিটি নিয়ে ক্রস করবে? এই যে 40 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো টি যদি আমি বার করি 21.6 কিলোমিটার বাই 40 মিটার পার সেকেন্ড, তার মানে বলো তো এইটা এটা এটা ক্যালকুলেট করে 9 সেকেন্ড আসে। বলো তো এক নাম্বার বাস পাস করে যাওয়ার কত সেকেন্ড বাদে 2 নাম্বার বাস পাস করবে? বলো এক নাম্বার বাস পাস করে যাওয়ার কত সেকেন্ড বাদে 2 নাম্বার বাস পাস করবে এই হুলোটাকে? সরি আই এম এক্সট্রিমলি সরি, এটা 9 মিনিট হবে। ক্যালকুলেট করে দেখো এটা 21.6 কিলোমিটার ডিয়ার, এটা 9 মিনিট হবে। তার মানে বলো তো এক নাম্বার বাস পাস করে যাওয়ার কতক্ষণ বাদে 2 নাম্বার বাস পাস করবে? 9 মিনিট। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? না। ওকে এবার বলো 2 নাম্বার বাস পাস করে যাওয়ার কতক্ষণ বাদে 3 নাম্বার বাস পাস করবে? 9 মিনিট। তার মানে ভেবে দেখো তো ওই বাস স্ট্যান্ডে যে দাঁড়িয়ে আছে তাকে 9 মিনিট পর পর ক্রস করছে কি, তাই না? তার মানে কি 9 মিনিট পর পরই তো ডিপো থেকে বের হচ্ছে, 9 মিনিট পর কি করে ক্রস করবে? তার মানে সার্ভিস টাইম কত? 9 মিনিট। ক্রিস্টাল ক্লিয়ার? তোমার সামনে যে প্রবলেমটা আছে ভালো করে পড়ো, আজকের লাস্ট প্রবলেম। ভালো করে পড়ো, আজকে লাস্ট প্রবলেম। ডোন্ট মুভ অ্যাওয়ে, যতক্ষণ না এই প্রবলেমটা শেষ হচ্ছে কেউ যেন না লিভ করে যাও। আমি জানি ঘুমে ঢুলে পড়ছো, প্রচন্ড ঘুম পেয়েছে, বাট স্টিল সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর মি অ্যাজ ওয়েল। তোমরা কি পড়েছো? দুটো ট্রেন দুদিক দিয়ে আসছে, দেখো দুটো ট্রেন দুদিক দিয়ে আসছে, এইটা এ ট্রেন এটা বি ট্রেন। এইদিকে এটা 30 কিলোমিটার পার আওয়ার আর এই দিক থেকে 30 কিলোমিটার পার আওয়ার। ওকে এবার এই ট্রেনের মাথায় একবার টাচ করে একটা বার্ড বি ট্রেনের দিকে যাচ্ছে, আবার বি ট্রেন থেকে এ এ এ। তাহলে ভেবে দেখো তো ও এইভাবে 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 ইয়ে করবে না, বুঝতে পারছো? একবার এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে, ঠিক বলেছে। হাউ মেনি ট্রিপস ক্যান দ্য বার্ড মেক ফ্রম ওয়ান ট্রেন টু আদার বিফোর দে ক্র্যাশ? আচ্ছা সবার আগে বলো তো কতক্ষণ বাদে ক্র্যাশ করবে? ইনিশিয়ালি 60 কিলোমিটার, বলো কি 1 আওয়ার বাদে ক্র্যাশ করবে না? দেখো তো, হ্যালো কি 1 আওয়ার বাদে ক্র্যাশ করবে না? ঠিক। আচ্ছা এবারে শোনো, আরে এ 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এ 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তার মানে দুটো 1 ঘন্টা বাদে ক্র্যাশ করে যাবে না। আচ্ছা এবারে শোনো, এই বারটা এই এ কে টাচ করে বি এর দিকে মুভ করা শুরু করেছে। কি বললাম? এইটাকে আমি ফার্স্ট ট্রিপ বলছি। কি ট্রিপ বললাম? ফার্স্ট ট্রিপ। ফার্স্ট ট্রিপে কি বলছে? আচ্ছা ফার্স্ট ট্রিপে মন দিয়ে দেখো, বারটা এ কে টাচ করে বি এর দিকে যাচ্ছে, তখন ওদের মধ্যে ডিস্টেন্স কত হলো? এবার আমি কি করছি দেখো, ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ট্রেন বি ক্যালকুলেট করছি। আমরা বলতে পারি ভেলোসিটি অফ বার্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রেন বি। এবার বলো ভেলোসিটি অফ বার্ড 60 আই ক্যাপ মাইনাস, বলো তো ভেলোসিটি অফ ট্রেন বি কত? মাইনাস 30 আই ক্যাপ। তার মানে ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ট্রেন বি 90 আই ক্যাপ। কারোর মধ্যে কোনো ডাউট আছে? তার মানে ভেবে দেখো এখন সিনারিওটা এরকম না, যে বলো তো কাকে অবজারভার ধরেছি? বি, তাহলে স্ট্যাটিক। আর এই বারটা ওর দিকে কত ভেলোসিটি নিয়ে আসছে? 90, তাই না? এবার বলতো ইনিশিয়ালি এদের মধ্যে কত ডিস্টেন্স? তাহলে বলো তো এইখান থেকে এইখানে পৌঁছতে যদি আমি ফার্স্ট ট্রিপে T1 বলি, তাহলে T1 কত হবে? 60/90, 2/3 hours। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? ফার্স্ট ট্রিপে কত? 2/3 hours। ঠিক বুঝাতে পারছি? হ্যালো। তার মানে বলতো কতক্ষণ বাদে এই বারটা বি কে গিয়ে মিট করবে? কতক্ষণ বাদে? 2/3 hours। ভেরি গুড। এবার বলো তো 2/3 hours-এ এই বিটা বাদিকে বাদিকে মুভ করবে? কতটা মুভ করবে? 30 কিলোমিটার ইন্টু 2/3 hours মানে 20 কিলোমিটার মুভ করবে। বলো, হ্যালো। আচ্ছা বলো তো সেম 2/3 hours-এ এই এ কি চুপচাপ বসে থাকবে না ডান দিকে মুভ করবে? কতটা? 20 কিলোমিটার। তার মানে এখন এই বারটা এই বিটাকে টাচ করে যখন এই দিকে রওনা দেবে তখন এদের মধ্যে ডিস্টেন্স কত? 20 কিলোমিটার। কেন? এটাও 20, এটাও 20, এটাও 20 হবে, কারণ টোটাল 60 হবে। এবার লিখেছেন কিলোমিটার হবে। হ্যাঁ, সরি। এবারে একটা জিনিস শোনো, এইবারে যখন বারটা ট্রেন বি এর দিকে আসছিল তখন আমি কাকে অবজারভার ধরেছিলাম? বলো, বি কে। এবার বলো তো বারটা কার দিকে আসছে? তাহলে কি হবে? ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ট্রেন এ না? ক্যালকুলেট করে বলো তো কত আসছে? হ্যাঁ, মাইনাস 90 আই ক্যাপ আসবে। মাইনাসটা কেন? কারণ ও পেছন দিকে যাচ্ছে, সেই দিকে, সেইটার জন্য। অ্যাকচুয়াল ঘটনাটা কি? অ্যাকচুয়াল ঘটনাটা এখানে এ স্ট্যাটিক, বলো। আর এই বারটা এই দিকে কত ভেলোসিটি নিয়ে আসছে? 90। হ্যাঁ, আমি যদি বলি এখানে T2 টাইম লেগেছে, বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? তারপরে বলো তো T2 আমার এটা আসছে কিনা 2/9, হ্যাঁ, বা 2/3 square আসছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, ফার্স্ট ট্রিপে এইটা আসছিল 2/3 to the power 1, সেকেন্ড ট্রিপে 2/3 to the power 2। তাহলে বলো তো nth ট্রিপে ওর ভেলোসিটি কত হয়? কত টাইম লাগবে nth ট্রিপে? আমি কি বোঝাতে পারছি? বলো। আচ্ছা, আমি বললাম যে বিফোর কলিশন বারটা nth ট্রিপ দিয়েছে। তার মানে বলো তো T1 প্লাস T2 প্লাস T3 এরকম করে করে যদি আমি Tn লিখি, এত টাইম ধরে ও ট্রিপ দিয়েছে। মানে ফার্স্ট ট্রিপে T1 লেগেছে, সেকেন্ড ট্রিপে T2 লেগেছে, থার্ড ট্রিপে T3 লেগেছে, এরকম করে করে কতগুলো ট্রিপ দিয়েছে? না, ট্রিপ দিয়েছে n খানা। তার মানে টোটাল টাইম কত লেগেছে? এত না? এবার বলো তো এই টাইমটাই 1 hour না? আরে বাবা, এই টি টাইম ধরেই টি খানা ট্রিপ যখন দিয়েছে ততক্ষণই তো ও কোলাইড করেছে ওই দুটো ট্রেন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো তো এইটার ভ্যালু কত? এটার ভ্যালু? এটার ভ্যালু? এটার ভ্যালু? ঠিক। এবার বলো, তোমাদের এটা কোনো চেনা চেনা সিরিজ মনে হচ্ছে? জিপি সিরিজ। তার প্রথম টার্ম কত? 2/3, ঠিক। এটা 1, এটা 2, এটা 3। আচ্ছা, আর রেশিও কত? 1/3। আর কতগুলো টার্ম আছে? এনখানা টার্ম আছে। আচ্ছা, তো তাহলে এবার ফর্মুলা কি এটার? 2/3 ফার্স্ট টার্ম ইনটু, এই বলো ফার্স্ট টার্ম ইনটু কি 1 মাইনাস কি, তাই না? 1 - 1/3 to the power n - 1 divided 1 by 1/3 equal to 1. দেখো তো এটা হচ্ছে কিনা, n হয় কোনটা বলো তো? ও এটা n - 1 না, n হয় না? একদম। বলো এটা ঠিক লিখেছি? বলো। আরে বাবা, এই জিপি সিরিজটাই আমি তোমার সামনে লিখেছি। বলো তো এইটা কত? এই 2/3 কেটে যাচ্ছে, এই 1 কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1/3 to the power n equal to 0 হচ্ছে। হ্যাঁ, 1/3 to the power n equal to 0 হচ্ছে। হ্যাঁ, তাহলে 3 to the power n এই টার্মটা টেন্ডিং টু ইনফিনিটি হচ্ছে। হ্যাঁ, তাহলে n টেন্ডিং টু ইনফিনিটি হচ্ছে। হ্যাঁ, তাহলে ও কতবার ট্রিপ দিয়েছে? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, দিস ইজ সাচ এ গুড প্রবলেম, রেজনি খালিদের প্রবলেম এটা। আচ্ছা, নেক্সট, এইটা আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে হাউ মেনি ট্রিপস ক্যান দ্য বার্ড মেক ফ্রম ওয়ান ট্রেন টু আদার বিফোর দে ক্র্যাশ? বলো তো কতগুলো ট্রিপ দিয়েছে? বলো, ইনফিনিটি। আগে বলো প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো? সি প্রবলেমটা বুঝতে পেরেছো ডিয়ার? হ্যাঁ স্যার। গুড। কই না বোঝা গেছে ডিয়ার? শ্রেয়াঙ্কা? হ্যাঁ স্যার। তনিশা? ওকে। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, বলো তো হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স দ্য বার্ড ট্রাভেল? কোনো আইডিয়া? বার্ড কতটা ট্রাভেল করেছে? আরে ইনফিনিটি খানা ট্রিপ দিলে তো ও ইনফিনিটি টাইম ইনফিনিটি ডিস্টেন্সই ট্রাভেল করবে, করবে না? হ্যাঁ। রং। ফাইনাইট ভ্যালু থাকবে। একদম রং ডিয়ার। মন দিয়ে শোনো। আগে বলো তো কতক্ষণ ধরে বার্ডটা উড়েছে? যতক্ষণ ধরে ওই দুটো ক্র্যাশ করেছে না, 1 hour, রাইট? তার মানে বলো 1 hour ধরে, দেখো 1 hour ধরে, 1 hour ধরে, মন দিয়ে শোনো, 1 hour ধরে বার্ডটা মুভ করেছে। হ্যাঁ, ওকে। এবার বলো 1 hour ধরে যদি বার্ডটা মুভ করে, বার্ডটা কোথাও কি থেমেছে? কোনো জায়গায় কি থেমেছে? না। যদি না থামে তাহলে বলো তো বার্ডটার ভেলোসিটি 60 km/h, ঠিক? কোথাও থামেনি। কতক্ষণ ধরে উড়েছে? 1 hour। তাহলে কতটা ডিস্টেন্স কভার করেছে? 60 km তো কভার করেছে ডিয়ার। 1 ঘন্টা ধরেই তো উড়েছে, ও তো 1 ঘন্টার বেশি ওড়েনি। আর কখনো ওর চেঞ্জ হয়নি। আমি কি বোঝাতে পেরেছি?